সারা বাংলা প্রতিবাদ দিবসে ময়নাতে এসইউসিআইসি দলের বিক্ষোভ। গতকাল 4 ডিসেম্বর বিধানসভার বাইরে এসইউসিআইসি দলের বিক্ষোভে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ময়নাতে আজ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। রাজ্য জুড়ে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, স্যারের কালোবাজারি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের খরচ বাড়ানো, সুকৌশলে বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি রাজ্য জুড়ে চালু করা, নারী নির্যাতন এবং 200-রও বেশি বিএড কলেজ অনুমোদন বাতিলের প্রতিবাদে গতকাল সোমবার বিধানসভা ফটকের বাইরে বিক্ষোভ দেখায় এসইউসিআইসি দলের কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভে রাজ্য সরকারের পুলিশ ব্যাপক আক্রমণ নামিয়ে আনে। মহিলা সহ বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে আক্রমণ করে পুলিশ। ঘটনায় 34 জন আহত হয় এবং 6 জনের আঘাত গুরুতর। গ্রেপ্তার করা হয় 90 জনকে। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় এসইউসিআইসি দল। এই প্রতিবাদ দিবসের সমর্থনে আজ ময়না পুরাতন বাসস্ট্যান্ড থেকে মল্লিক মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দলের ময়না লোকাল কমিটির পক্ষ থেকে এই মিছিলে উপস্থিত ছিলেন সুব্রত বাগ, জগদীশ মাইতি, সুদাম সাউ, সিদ্ধার্থ শঙ্কর রায়, জয়দেব গাতাইত সহ শতাধিক কর্মী সমর্থকেরা। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, প্রতিবাদ দিবসের সঙ্গে সঙ্গেই এলাকায় এলাকায় সাধারণ মানুষকে একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের কালো দিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করারও আহ্বান জানান তিনি। আগামী 4 জানুয়ারি জেলায় জেলায় মহকুমা দপ্তরে বিক্ষোভ এবং কেন্দ্র রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে আগামী 6 মার্চ আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আমাদের এসইউসিআই কমিউনিস্ট দলের ডাকে গতকাল বিধানসভার গেটে যে সীমাহীন দুর্নীতি, বেকারি এবং সারের কালোবাজারি, স্মার্ট মিটার বাতিলের দাবি এবং জাতীয় যে শিক্ষানীতি তাকে যে রাজ্য সরকার চক্রান্ত করে এ রাজ্যে চালু করার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে, এবং মদবন্ধের দাবি, নারী নির্যাতনের বিরুদ্ধে যে লাগাতার ছাত্র এবং যুবকদের গণবিক্ষোভ চলছিল বিধানসভার গেটের বাইরে, সেখানে পুলিশি বর্বরতা যে আক্রমণ করে নামিয়ে এনেছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেখানে আমাদের 32 জন মহিলা সহ 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 34 জন আহত, তাদের মধ্যে 6 জন গুরুতর আহত, তার মধ্যে 1 জনকে আবার মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে। এই অন্যায়, যে জবরদস্তি, যে পুলিশের বর্বরতা একটা গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে তা আশা করা যায় না। এই বর্বরতার বিরুদ্ধে আমাদের দল আজকে গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে। সেই প্রতিবাদ দিবস আজকে পালন করা হচ্ছে ময়নাতে। ময়না এইখান থেকে আমরা এই মৌলিক মতাদর্শ মিছিল করব, জনগণকে জাগ্রত করার জন্য জানাচ্ছি। আর এই আন্দোলনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 4 জানুয়ারি আমরা জেলায় এবং মহকুমায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসব্যাপী আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করব। এবং আগামীকাল যে বাবরি মসজিদ ধ্বংসের দিন 1992 সালের 6 ডিসেম্বর, তাও আমরা সাম্প্রদায়িকতা বিরোধী আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী 6 মার্চ এসইউসিআই কমিউনিস্টের ডাকে কলকাতার বুকে এই দুর্নীতি সহ এই দাবিগুলো যাতে জনগণের সামনে আমরা তুলে ধরতে পারি এবং জনগণ এগিয়ে আসে, তাই আগামী 6 মার্চ গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। সেই গণ আইন অমান্যকে সর্বতভাবে সফল করার জন্য আমরা আপামর জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আমার নাম জগদীশ মাইতি, ময়না এসইউসিআই কমিউনিস্ট দক্ষিণ লোকাল কমিটির সদস্য। জয়গুরু মেডিকেল, বলাই পন্ডা, ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন
বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর ১টায়। বাত, হাঁটু, কোমর ও ঘাড়ের যন্ত্রণা, প্যারালাইসিস, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, মাথায় আঘাত, হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা, হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয়। গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি ১৫ দিন অন্তর রবিবার দুপুর ২:৩০। লিভার, গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। হার্ট, সুগার, থাইরয়েড ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল ১০টায়। বুকের যন্ত্রণা, হার্টের অসুখ, একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার, থাইরয়েডের সুচিকিৎসা করা হয়। নার্ভ, ব্রেন, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল ১০টায়। যে কোনো নার্ভ গঠিত সমস্যা, মৃগি, স্ট্রোক, হিস্টোরিয়া, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয়। সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। সকল প্রকার স্ত্রীরোগ, বন্ধাত্ব, প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়।